চায়নার ভূপাতিত গোয়েন্দা বেলুনের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে। ধ্বংসাবশেষের একাধিক ছবি প্রকাশ করেছে মার্কিন নৌবাহিনী। প্রায় 200 ফুট লম্বা গোয়েন্দা বেলুনটির ধ্বংসাবশেষ উদ্ধার করে পরীক্ষা নিরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে পেন্টাগন। গোয়েন্দা কর্মকর্তাদের বিশ্বাস, গত শনিবার ভূপাতিত করা বেলুনটি চায়নার সামরিক বাহিনীর নজরদারি মিশনে গুপ্তচর বৃত্তির জন্য ব্যবহার করা হয়েছিল। কর্মকর্তারা ওয়াশিংটন পোস্ট পত্রিকাকে বলেছেন তাদের বিশ্বাস, এই ধরনের বেলুন কৌশলগতভাবে সংশ্লিষ্ট অঞ্চলগুলোর উপর গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য ব্যবহার করা হয়েছিল।